আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান, আমি এই গ্রুপটার অ্যাডমিন প্যানেলের একজন মেম্বার আর এখানে ফিফথ ট্রেনার হিসেবে আছি। অলমোস্ট 1.5 বছর ধরে আমরা এই ট্রেনিংটা চালাচ্ছি। অ্যান্ড সবাই যারা জিজ্ঞেস করে সেটা হচ্ছে এই ট্রেনিংটা করে আমাদের প্রাপ্তিটা কী, আমাদের লাভটা কোথায়? আমাদের লাভটা হচ্ছে অ্যামেচার কিছু মেয়ে যারা জীবনে কখনো মার্শাল আর্ট শেখে নাই, যারা ট্রেন্ড আপ না, ওরা যখন এখানে আসে 3-4 দিন প্র্যাকটিস করে বা 2 মাস প্র্যাকটিস করে, তারপরে সে যখন আমাদের স্টোরিটা বলে, ভাই আজকে ওই ছেলেটা আমাকে এভাবে হ্যারাস করছে, আমি রিপ্লাই দিয়ে আসতে পারছি, আমি আগে বলে ভয় পাইতাম, এখন ভয়টা পাচ্ছি না, এটা অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন দেয়। অনেকগুলো ঘটনার মাঝখানে যেটা আমার মনে হয় যে ছোটো ছোটো একটা একটা এক্সাম্পল হলো সেট করতে পারতেছি, কিছু না করার চেয়ে এটা মনে হয় আমাদের কাছে একটু বেটার মনে হয়েছে। আপনি বলুন। আমি আমিতা ইসলাম, আমি দ্য ক্র্যাক নাটন আমাদের অর্গানাইজেশনের নাম, এই অর্গানাইজেশনের অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। আমাদের অর্গানাইজেশনটি বেসিক্যালি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, সোশ্যাল অর্গানাইজেশন। আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকি, যেমন ক্যাম্পেইন করে অসহায় মানুষদের জন্য ফিনান্সিয়ালি ওদেরকে হেল্প করা, বা ইফতার ইভেন্ট, শীত বস্ত্র বিতরণ করা, পথ শিশুদের জন্য কাজ করা, এরকম সোশ্যাল ওয়ার্কগুলো আমরা বেসিক্যালি করে থাকি। আর আমাদের এই সেলফ ডিফেন্স ফর গার্লস এই প্রজেক্টটা আমরা গত 1.5 বছর ধরে চালাচ্ছি। উদ্দেশ্য ছিল এটাই যে মেয়েদের কাছে এই মেসেজটা পৌঁছানো, এখন মুখ বুঝে থাকার সময়টা আর নেই, তুমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছো, ইফটিজিংয়ের শিকার হচ্ছে, কিংবা তোমাকে ইভেন অনেক মেয়ে রেপও হচ্ছে, এখন মুখ বুঝে থাকার আসলে সময়। শুধু অন্যায়ের প্রতিবাদ করা বা ফাইটব্যাক করে আসার মধ্যেই সীমাবদ্ধ না, আমাদের মেয়েরা জেলা পর্যায়ে খেলে মেডেল জিতে এসেছে, সিলভার মেডেল, ব্রোঞ্জ মেডেল। আমরা অনেক বেশি প্রাউড ফিল করি এটা নিয়ে।